যারা যারা যেসব ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের প্রতি শুভেচ্ছা জানাই, এবং এই রাজ্য সরকার সবসময় তাদের পাশে আছে এবং তারা জীবনে আরও এগিয়ে যাক, যে স্বপ্ন নিয়ে তারা পড়াশোনায় নেমেছে সেই স্বপ্ন তাদের পূরণ হোক এই আশা রাখি। আজকে মাধ্যমিক শুরু হচ্ছে, তো প্রথম দিন আছে, বাচ্চাদের টেনশান থাকে, তো আমরা তাদের বেস্ট অফ লাক জানাতে এলাম, তার জন্য তাদেরকে ফুল দেওয়া হলো যাতে বাচ্চারা এক্সামটা জীবনের প্রথম বড় পরীক্ষা সবাই ভালো করে দেয়, তার জন্য আমরা সেই উইশ করতে এলাম এবং এটা আমাদের সব থানা এরিয়াতে এই প্রোগ্রামটা করা হচ্ছে। চিত্র সংবাদ, চিত্র সংবাদ। এই স্কুলটাতে আপনার গিয়ে কত স্টুডেন্ট আজ পরীক্ষা দেবে এবং কতগুলো স্কুল থেকে, এই ব্যাপারটা নিয়ে যদি আমাদের দর্শককে বলেন। আসানসোলের মোট তিনটে মেন ভেন্যু হয়েছে, আসানসোল এ, আসানসোল বি, আসানসোল সি। আসানসোল ওল্ড স্টেশন হাই স্কুল আসানসোল এ ভেন্যু হিসেবে সিলেক্টেড হয়েছে। সুতরাং এই আসানসোল এ মেন ভেন্যু থেকে মোট আটটা সাব ভেন্যুতে পরীক্ষা দিচ্ছে, টোটাল বাইশটি স্কুল। এই বাইশটি স্কুলের মোট ছাত্র সংখ্যা হচ্ছে আপনার 2603, অ্যাজ পার মাই রেকর্ড। তাই এই 2603 স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, এর মধ্যে রেগুলার আছে মেয়ে হচ্ছে 1627 এবং ছেলে হচ্ছে 976, এই টোটাল পরীক্ষা দিচ্ছে। এই পরীক্ষায় আমাদের আসানসোল ওল্ড স্টেশনের আন্ডারে অর্থাৎ এ ভেন্যুর আন্ডারে যে স্কুলগুলো পরীক্ষা দিচ্ছে সাব ভেন্যু হিসেবে, তার মধ্যে অরুণোদয় হাই স্কুল, জন্মলজান হাই স্কুল, উষাগ্রাম গার্লস হাই স্কুল, আসানসোল ওল্ড স্টেশনের একটা মেন ভেন্যু হয়েছে ঈদগাহ হাই স্কুল, আর হচ্ছে আপনার মহিশিলা কলোনি গার্লস হাই স্কুল। এই আটটা সাব ভেন্যু থেকে মোট 2603 ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে। हमारी भांजी मैथमेटिक के एग्ज़ाम में अपेयर हो रही और उनके साथ बहुत सारे बच्चे भी हैं। बच्ची को अपनी भांजी को स्कूल छोड़ने के लिए एग्ज़ाम वापस तक जो गार्जियन का एक फर्ज निभाने के लिए आया हूँ। साथ ही साथ मैं आपके इस चैनल के माध्यम से शहर आसनसोल और इस मगरबी बंगाल के अंदर में जितने बच्चे इन साल मैथमेटिक इम्तहान में शरीक हो रहा हूँ उन्हें मुबारकबाद देता हूँ और उनके लिए दुआ करता हूँ कि अल्लाह ताला उसकी इस इम्तहान में कामयाबी नसीब अता फरमाए। जी सीखो प्रत्येक हमारा आसनसोल ईस्टर्न रेलवे हाई सेकेंडरी स्कूल थे स्कूल थे हमारे एखे ढाका हो ইনভিজিলেটর হিসাবে, এবং আমরা দশজন শিক্ষক আছি যারা বিভিন্ন সময়ে রোটেশনালি আমরা এখানে পরীক্ষার ইনভিজিলেটর বা পরীক্ষক হিসাবে আমরা প্রত্যেকদিন আমাদের ডিউটিগুলো আমরা ওবে করব। আজকে কোন পরীক্ষা হচ্ছে? আজকে আজকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, সঙ্গে অবদেশ কুমার, আমি হিন্দি টিচার, হিন্দি টিচার তথাগত মিশ্র, ময়ূর চ্যাটার্জি, অমৃত মণ্ডল এবং প্রবীর চ্যাটার্জি যিনি এখনই আসবেন, আর আর কে আছে, রসময় কোনার, সব মিলিয়ে 10 জন।
बैग सब उस तरफ रख सकते हैं कोना में, कोई मोबाइल नहीं। अच्छा अनाउंस किया गया, मेहरबानी करके एकदम ध्यान से ठीक है, बाकी एकदम टेंशन फ्री होगा। चलिए सर भेजे, हाँ चलिए चलो साहब आ रहा है, चलो एकदम ठीक सर, चलो एडमिट हाथ पे बहुत अच्छा, बैग सब तैयार रखो, अनाउंस किया सुनो सर। কোন বিষয়গুলো এসছে? আচ্ছা, সব মিলিয়ে মিশিয়ে কিরকম হয়েছে? মানে তোমার যে রুম আছে সেই রুমে সবাই লিখতে পেরেছে না কারো কারো? হ্যাঁ, কোশ্চেন ভালো হয়েছে বলছো? শিওর? কি নাম? অন্তরা ভট্টাচার্য। কোন স্কুলের হয়ে পরীক্ষা দিতে এসছো? আসানসোল মহিলা কল্যাণ গার্লস হাই স্কুল। কোশ্চেন কি কি এসছে? জিজ্ঞাসা করতে চেয়েছে অপূর্বর পিতার বন্ধু কে ছিলেন, তারপর যেখানে ছিল শহর সেখানে কি ছড়িয়ে রইল, আদিম যুগে স্রষ্টা কার প্রতি অসন্তোষ ছিলেন, কোনটি জয় গোস্বামী লেখা কাব্যগ্রন্থ, রাজশেখর বসুর ছদ্মনাম কে ছিল? বড় কোশ্চেন বলতে গেলে প্রায় সময় গ্রামার আট নম্বরে প্রায় একদম কমন আমাদের পড়ার মধ্যে থেকে একদম এসছে গ্রামার, যেমন দিয়েছিল বিভক্তি আর অনুসর্গের মধ্যে একটি পার্থক্য রেখো, ব্যাস বাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও, মন্দিরে বাজ্যির পুজো ঘণ্টা, কর্তৃক কারক চিহ্নিত করো আর বিভক্তি নির্ণয় করো। আর প্রবন্ধ থেকে এসেছিল আমরাও কালী তৈরি করতাম নিজেরাই, কারা কালী তৈরি করতেন, কারা কীভাবে কালী তৈরি করতেন, বঙ্গানুবাদ তো খুব সোজা এসেছিল। আর রচনা বলতে বিজ্ঞান ও কুসংস্কার আর তোমার প্রিয় ঋতু, ছুটির দিন আর বিশ্বস্ত, সব মিলিয়ে মানে কোশ্চেন ভালো বলছো। হ্যাঁ, আগামীকাল কি আছে? ইংরেজি। তো কোন বিষয়টা বেশি টাফ হবে মনে হচ্ছে, ইংরেজি না অঙ্ক? তাই কি নাম? চিত্র সংবাদ। চিত্র সংবাদ। আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন, কোশ্চেন বাংলা ছিল, তো আপনার কে পরীক্ষা দিতে এসে? আমার মেয়ে। কোন স্কুলে? মহিলা কল্যাণ। মহিলা কল্যাণ থেকে কোন স্কুলে পরীক্ষা দিতে? ননীগোপাল গার্লস হাই স্কুল। তো মেয়ে পরীক্ষা দিল যে কিরকম মানে কথা বললেন তো, কি বললো? ভালো পরীক্ষা হয়েছে। কোশ্চেন আপনি তো দেখলেন, কিরকম লাগছে? কোশ্চেন খুব ইজি কোশ্চেন, ভালো কোশ্চেন, স্ট্যান্ডার্ড কোশ্চেন। আপনার নাম? আমার নাম সরজ মুখার্জি। কি করেন? আমি সার্ভিস করি। যাই হোক, 2019-এর যে প্রথম দিনের বাংলা কোশ্চেন, স্টার্টিংটা খুব ভালো হয়েছে। কি নাম? স্বাগতা মুখার্জি। কোন স্কুলে পড়ো? মহিলা কল্যাণ গার্লস হাই স্কুল। আচ্ছা, আজ কোন সাবজেক্ট ছিল? বাংলা। কিরকম কোশ্চেন কিরকম ছিল? ভালো হয়েছে। সব লিখেছো? হ্যাঁ। কত নাম্বার আসবে মনে হচ্ছে? ভালোই পাবো, কিন্তু কত নাম্বার সেটা এখন বলতে পারবো না। কেন? হ্যাঁ, এবার কেমন খাতা দেখবে তার উপর নির্ভর। তুমি সব লিখেছো? হ্যাঁ। সব সঠিক হবে? হ্যাঁ সঠিক হবে। অ্যানসার সঠিক হবে তো? হ্যাঁ। তাহলে এখন একটা টেনশন থেকেই যায় কি যে খাতা দেখবে তার উপর। হ্যাঁ, আপনার মেয়ে যে এই কথাটা বললো, এই ব্যাপারটা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? বাংলা বাংলা আমরা একটা সাবজেক্ট না, ভাষা লিটারেচার, তো বাংলা লিটারেচার লেখার উপর অনেক নাম্বার ডিপেন্ড করে, বুঝলেন? এটা অতটা ইজি নয়, আমরা যতটা মনে করি বাংলাটা ইজি, কিন্তু অতটা লেখাটা কিন্তু অতটা ইজি নয়, সুতরাং এখানে কিন্তু নাম্বার কিছুটা ভ্যারি হয়ে যেতে পারে। বাংলা তো একটা লিটারেচার, সুতরাং লিটারেচার রিপ্রেজেন্ট করা এতটা ইজি নয়, সুতরাং এখানে নাম্বারটা ভ্যারি করে। আর যে নাকি খাতা দেখবে তারও মেজাজটা কিরকম আছে? না, মেজাজটার উপর ঠিক না, এবার তিনি কতটা স্যাটিসফাই হলেন সেটাও দেখতে হবে।
না অনেক সময় তো দেখুন আমরাও সাংসারিক জীবনে অনেক সময় অশান্তিতে ভুগি, মানে একটার এফেক্ট মানে ঘরের এফেক্ট বাইরে অফিসে গিয়ে হয়ে যায়, ওইটা একটা পার্সেন্টেজ সার্টেন পার্সেন্টেজ সবাই জিনিসটা করে না বুঝলেন। এর মাধ্যমিকের ব্যাপার না, একটা ছেলের মেয়ের ভবিষ্যৎ নিয়ে খেলা তো বুঝতে পারছেন। হ্যাঁ টিচাররাও এই জিনিসটা করতে চায়।